আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আসলাম ওমান আরব সাগর পার। সচরাচর এখানে সবাই আসে, তখন গরমের সময় সকালবেলা তো আসা সম্ভব হয় না এবং দুপুরবেলাও আসা সম্ভব হয় না, তাই বিকালের দিকে আসলাম হাঁটতে হাঁটতে। তো দেখি এখানে কেমন গরম পড়ছে। গরম যখন পড়ে তখন তো সব জায়গায় একই রকম পড়ে, কিন্তু তারপরেও দেখতেছি এখানে তো আশেপাশে গাছগাছালি আছে, এই জন্য বাতাসটা অনেক চমৎকার এবং সুন্দর লাগতেছে। তো তাই এখন দেখতেছি যে কেমন লাগতেছে বাতাসটা, অনেক চমৎকার লাগছে বাতাসটা। তো আজকে একটু ওমান আরব সাগর পার ঘুরে দেখাবো, গরমের সময়ে মানুষজন বিকালবেলা কেমন হয় সেটাই আর কি দেখাবো ইনশাল্লাহ। তো চলুন সামনে যে একটুখানি দেখি যে সাগর পারের বাতাসটা কেমন মনে হচ্ছে আর কি। চলুন তাহলে সামনে যাই। এই পর্যন্ত তো দেখাচ্ছিলাম, কারণ এই পর্যন্ত আস্তে আস্তে ভালো একটা বাতাস লাগতেছিল। এবার যখন এই পর্যন্ত চলে আসছি তখন আবার একটু একটু গরম লাগা শুরু করে দিচ্ছে, মানে এদিকে তো গাছগাছালি ছিল এই জন্য একটুখানি বাতাস লাগতেছিল। আবার এইখানে এসে হালকা হালকা একটুখানি কেমন গরম অনুভব হচ্ছে দেখেন। আবার দেখা যাচ্ছে ওই দিকটায় গেলে বাতাস লাগবে, তবে বালির মধ্যে পাও হালকা হালকা গাইতে যাচ্ছে, এই জন্য বাস এইখানেই দাঁড়াই আছি। তারপর দেখি সামনের দিকে তো যাওয়ার আর কি চেষ্টা করতেছি ইনশাল্লাহ। বালি তো পা ভিতরে ডাইভে ডাইভে যাওয়ার মতো ভাব, ও হো না না সম্ভব না, সম্ভব অসম্ভব। এইখান থেকে হালকা হালকা ই করি বালির ভিতরে পা ডাইভে যাচ্ছে, অসম্ভব। যদি এবার সামনের দিকটা দেখি, সামনের দিক দিয়ে যদি যাওয়া যায় তাহলে, নাহলে যে পর্যন্ত যাওয়া যায় সে পর্যন্তই। তবে তেমন একটা এখানে এসে বুঝলাম যে গরমের সময় বিকালবেলা আর কি তেমন একটা বেশি গরমও না, আবার তেমন একটা বেশি জোরে বাতাসও না, হালকা মিডিয়াম আর কি আছে। তবে হ্যাঁ ভালোই লাগতেছে ইনশাল্লাহ, দেখি সামনে যাওয়া যায় কি। চলেন। আসলেও কি বলবো, সেই রকম একটা দৃশ্য দেখার মতো আর কি, সূর্যটা লাল আর সেইরকম একটা হাওয়া বইতেছে, খুব সুন্দরই লাগতেছে আর কি। আমি আসলে এই পর্যন্তই আসতে পারলাম, কেননা এইদিকে আর আমি যাইতে পারতেছি না, এই জন্য যে বালিতে পা গাইতে যাচ্ছে আর আসছিও আমি একা, এই জন্য বাস এইখান থেকে এইটুকু দেখানোর চেষ্টা করতেছি আর কি। মানে ভালোই বাতাস আছে, আসলে গাইস ভিডিওটা একটু এগ্রো থেব্রো হয়ে গেছে, মানে ব্লগটা একটু এগ্রো থেব্রো হয়ে গেছে, তাই একা মানুষ তো এই জন্য। আর এইখানে আছে সব বালি তো তাই আর কি, আই এম এক্সট্রিমলি সরি, এবং পরবর্তীতে আর একটু অনেক সুন্দরভাবে ব্লগটা বানানোর চেষ্টা করব। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই আশাই করি। আসসালামু আলাইকুম।